বিশ্বের মাত্র দুটি দেশের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে, এর একটি ভারত এবং অন্যটি মিয়ানমার। এর মানে মিয়ানমার বাংলাদেশের নিকটতম প্রতিবেশী। পার্শ্ববর্তী দেশ হওয়া সত্ত্বেও মিয়ানমার সম্পর্কে বাংলাদেশিদের ধারণা খুবই কম এবং বাংলাদেশের সাথে মিয়ানমারের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ নয়। সার্কভুক্ত আটটি দেশের মধ্যে আফগানিস্তান থাকলেও পাশের দেশ মিয়ানমার নেই। সার্কভুক্ত অন্যান্য দেশগুলোর সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো থাকলেও বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো নয়, কেননা বাংলাদেশের উপর প্রায় 11 লাখেরও বেশি রোহিঙ্গা চাপিয়ে দিয়েছে মিয়ানমার। এছাড়াও সীমান্তে নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং বাংলাদেশের ভেতরে ঢুকে জেলেদের ধরে নিয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটছে। এছাড়াও ইয়াবাসহ নানা ধরনের মাদক পাচার এবং অস্ত্র চোরাচালান করে বাংলাদেশের সাথে সম্পর্ককে বিষিয়ে তুলেছে মিয়ানমার। যদিও দেশটির সাথে বাণিজ্যিক সুসম্পর্ক রয়েছে বাংলাদেশের, ভূরাজনৈতিক দিক দিয়ে মিয়ানমার খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ। দুই আঞ্চলিক শক্তি চীন এবং ভারতের সাথে মিয়ানমারের সীমান্ত রয়েছে। দেশটি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থিত। মিয়ানমারের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর। সৃষ্টিকর্তা মিয়ানমারকে প্রাকৃতিক এবং নৈসর্গিক সৌন্দর্য দুহাত ভরে দিয়েছে। পাহাড়, নদী এবং সমুদ্র বেষ্টিত একটি দেশ মিয়ানমার। তবে দেশটির অভ্যন্তরীণ শাসন ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা ভীষণ জটিল এবং অন্যান্য দেশ থেকে একদম আলাদা। বেশ কয়েক বছর ধরে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী ও সশস্ত্র সংগঠনের সাথে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের সংঘর্ষ চলছে। নানা ক্ষেত্রে দেশটির সেনাবাহিনীর অনেক প্রভাব রয়েছে। এছাড়াও দেশটির জনগণের উপর বৌদ্ধ ভিক্ষু এবং জ্যোতিষীদের যথেষ্ট প্রভাব রয়েছে। মিয়ানমার পূর্বে বার্মা নামে পরিচিত ছিল। দেশটি দীর্ঘদিন ব্রিটিশ ভারতের অধীনে ছিল। স্বাধীনতার পরও দেশটিতে গণতন্ত্র ছিল না। দেশটি দীর্ঘদিন সামরিক সরকারের অধীনে পরিচালিত ছিল। মিয়ানমারের আয়তন 6,72,000 বর্গ কিলোমিটার। আঞ্চলিক নানা গোষ্ঠী এবং নানা ভাষার মানুষ এখানে বসবাস করে। এইসব জাতিগোষ্ঠীকে বিভিন্ন সময়ে দমনপীড়ন করে রেখেছে বার্মার জান্তা সরকার, যে কারণে দেশটিতে প্রচুর বিভেদ রয়েছে, রয়েছে হানাহানির মতো অসংখ্য ঘটনা। কৌশলগত দিক থেকে চীন ও ভারত দুটি দেশের সাথে মিয়ানমার সুসম্পর্ক রেখে চলে। চীনের বিল্ট অ্যান্ড রোড দুটি করিডোর মিয়ানমারের সাথে যুক্ত। এছাড়াও ভারত সমুদ্রপথে মিয়ানমারের অভ্যন্তর দিয়ে ভারতের পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যে যোগাযোগ করার চেষ্টা করছে। এছাড়াও মিয়ানমারে জাপান ও রাশিয়ার কিছু বৃহৎ প্রকল্প রয়েছে। দেশটিতে বর্তমানে সামরিক শাসন চলছে। বন্দী রয়েছে গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চি। দেশটির অভ্যন্তরে চলছে সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ। অপরদিকে বিক্ষোভ দমনের চেষ্টা করছে সামরিক জান্তা সরকার। সব মিলিয়ে মিয়ানমার বর্তমানে উত্তপ্ত এবং অস্থির। তবে এই সংঘাত কবে নাগাদ শেষ হবে তা কেউই জানে না।